নাথাকিব সেবা। অতীত হ'ব উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ। সেবা আর আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলক একলগ করে শীঘ্রে নতুন শিক্ষা বোর্ড রাজ্যত গঠন হ'ব ASSEB। ইতিমধ্যে বিভিন্ন সময়ত এনে ধরনের ইঙ্গিত দি আহিছিল শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে। সেবা আর আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলক একলগ করে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে বুধবারে সদনত নতুন বিধেয়ক উত্থাপন রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর হয়ে মন্ত্রী পীযুষ হাজরিকায় উত্থাপন করে আসাম স্টেট এডুকেশন বিল 2024 শীর্ষক বিধেয়ক। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মই আপনার অনুমতি সাপেক্ষে দি আসাম সরি আসাম স্টেট স্কুল এডুকেশন বিল 2024 সদনত উত্থাপন করলো। এই বিধেয়ক অনুসরি ষষ্ঠ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সামরি লব ASSEB-এ। দুটা পৃথক পৃথক খণ্ড থাকিব ASSEB-এর। প্রথম খণ্ডটোৱে ষষ্ঠ শ্রেণীর পর দশম শ্রেণীর শিক্ষার্থীক সামরি লওয়ার বিপরীতে একাদশ আর দ্বাদশ শ্রেণীর দায়িত্ব থাকিব দ্বিতীয় খণ্ডর উপর। এগৰাকী অধ্যক্ষ আর দুগৰাকী উপাধ্যক্ষ থাকিব ASSEB-ত। তদুপরি শিক্ষা বিভাগের জ্যেষ্ঠতম সচিবগাকীর দুয়োটা খণ্ডর সচিব দুগৰাকী হব বোর্ডর পদের সদস্য। NHM-ৰ মিশন সঞ্চালক, বৃত্তিমুখী শিক্ষা সংসদের অধ্যক্ষ, মাধ্যমিক আর প্রাথমিক শিক্ষা সঞ্চালক, SCERT-ৰ সঞ্চালক আদিও পদের সদস্য হিসাবে থাকিব এই নতুন বোর্ডত। সমান্তরালক এগৰাকী স্কুল পরিদর্শক, এগৰাকী হাইস্কুলের প্রধান শিক্ষক, এগৰাকী প্রধান শিক্ষয়িত্রী, এগৰাকী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, রাজ্যিক বিশ্ববিদ্যালয়ত এগৰাকী প্রতিনিধি আর তিনিগৰাকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোনীত সদস্য হিসাবে থাকিব এই বোর্ডর। এই বোর্ডত থাকিব তিনিগৰাকীক পরীক্ষা নিয়ন্ত্রক। ষষ্ঠর পর অষ্টম শ্রেণীলৈ এগৰাকী, নবম আর দশম শ্রেণীর বাবে এগৰাকী আর একাদশ আর দ্বাদশ শ্রেণীর বাবে থাকিব আন এগৰাকী পৃথক পরীক্ষা নিয়ন্ত্রক। পাঠ্যক্রম নির্ণয়, পরীক্ষা অনুষ্ঠিত আর ফলাফল ঘোষণা করার লগতে পাঠ্যপুথি নির্বাচনের ক্ষমতা থাকিব এই বোর্ডর। অবশ্যই বুধবারে উত্থাপন করা এই বিধেয়কক লৈ এতিয়াও আলোচনা বাকি সদনের মজিয়াত। সদনত আলোচনা আর বিতর্কর পিছত ন্যূনতম সংশোধনের মাজেরে এই বিধেয়ক গৃহীত হওয়াটো 100% নিশ্চিত। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চিরদিনের বাবে ভঙ্গ হওয়ার দিকত সেবা আর উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ। ভিডিও জার্নেলিস্ট হেমন্ত শর্মার সহযোগত অমরেন্দ্র ডেকার রিপোর্ট, প্রতিদিন টাইম।